আমি চলে এসেছি কলেজের ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ কলেজের ভিতরে আমি চলে এসেছি আর কি, চারিদিকে একদম ঘর, আর মাঝখানের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে দরজা, দরজা থেকে এখন দেখতে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি মাঠে, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দির আছে, মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা মন্দিরের সামনে যে মানে আমাদের জায়গাগুলো আছে, জমিগুলো আছে আর কি, জায়গা বলতে বন্ধুরা জমিগুলো যে আছে সেই জমিগুলোতে আমি দাঁড়িয়ে আছি। আর বিকেলের মৌসুমটা বন্ধুরা আলাদা একটা মজা, আলাদা রকম একটা শান্তি অনুভব হয়, ওই জন্য কিন্তু মাঠে দিকে একটু ঘুরতে আসলাম। মানে এখন মাঠ কিন্তু পুরোটা ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, চারিদিকে মাঠ কিন্তু একদম পুরোপুরি ফাঁকা, এই জন্য কারণ কিছুদিন আগে কিন্তু চারদিকে সবুজ ছিল, তখন কিন্তু ছিল মাঠ ভর্তি শস্য, এখন কিন্তু শস্য উঠে গিয়ে পেকে গিয়ে একদম সরমের মারা কমপ্লিট একটি হারভেস্টার দিয়ে, তো ওই জন্য কিন্তু মাঠ ফাঁকা। কিছুদিন পর কিন্তু আবার সেমভাবে কিন্তু সবুজ সবুজময় হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ মাটি কিন্তু সবাই কিন্তু জল সেচ দিয়ে কিন্তু মাটি মানে দিয়ে দিয়েছে, কিছুদিন পর হবে পাট, তখন কিন্তু চারদিকে আবার কিন্তু সেমভাবে কিন্তু সবুজে সবুজময় হবে। তোমাদের কিছুক্ষণ এখানে থাকার পরে ঘোরাঘুরি পরামর্শ চলে যাবো কলেজে। কলেজ বলতে ভুল কথা, এখন তোমরা বলছো কোন কলেজ, তোমার যে কলেজটা আছে আর কি, সেই কলেজে একটা ছোট্ট মোটো দায়িত্বে আছি আমরা। তো সেই দায়িত্ব বলতে বাবা আর কি মানে একটু ছোট্ট একটা দায়িত্ব আছে, একদম পিপুরের মতো ক্ষুদ্র একটা ছোট্ট দায়িত্ব। তো সেই দায়িত্বটা হলো এটাই যে মানে যখন সন্ধে লেগে যায় তখন কিন্তু মানে বাতি ধরাতে হয়, তখন চারিদিকে চকচক হয়ে যায় আর কি, ওই ছোট্ট একটা দায়িত্বে কিন্তু আমরা আছি। তো কিছুক্ষণ পরে এখন কলেজে যাই, ঢুকবো, এন্ট্রি মারবো, এন্ট্রি মেরে গিয়ে বাল্বগুলো ধরিয়ে দেবো, তারপর বাড়ির দিকে চলে যাবো বন্ধুরা। তো চলো বন্ধুরা একটু ঘোরাঘুরি করবা, তোমাদের সাথে কলেজে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে যে বলেছিলাম কলেজের কথা, সেই কলেজের সামনে কিন্তু আমি চলে এসেছি, মানে আমাদের রাস্তার যে আমরা চলাচল করে গেছি সবসময় সেই রাস্তার পাশে যে কলেজটা আছে, তোমরা হয়তো কোনো ভিডিওতে হয়তো দেখেছো, সেই কলেজের সামনে আমি কোনো দাঁড়িয়ে গিয়েছি। তো বন্ধুরা আমি কলেজটা ওপেন করবো, ওপেন গিয়ে ওপেন করে আর কি ভিতরে গিয়ে বাল্বগুলো জ্বালিয়ে দেবো। চলো বন্ধুরা কলেজের ভিতরে এন্ট্রি করে যাবো। কলেজের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ কলেজের ভিতরে আমি চলে এসেছি আর কি, চারিদিকে একদম ঘর, আর মাঝখানের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আর এইদিকে দরজা, দরজা থেকে এখান থেকে কিন্তু আমি চাবি খুলে বেরিয়ে আসলাম, তোমরা হয়তো দেখতে পারলে বন্ধুরা। তো এখন কলেজের মধ্যে বাতিগুলো মানে চালু করবো, চালু করার পর কিছুক্ষণ পর কিন্তু চলে যাবো, এই জন্য কারণ সন্ধে লেগে আসবে, সন্ধে লেগে আসলে কিন্তু মানে বাল্বগুলো আর কি চারিদিকে ধরে না, কলেজের অন্ধকার অন্ধকার বয়ে যায়। এখন মোটামুটি 5:10-15 মতো বাজে, ওই জন্য কিন্তু তোমরা কিন্তু ভিডিওর ক্লিপগুলো কিন্তু চকচকে একটু দেখতে পাচ্ছ, একটু পর কিন্তু আর ভালোভাবে দেখতে পারবে না বন্ধুরা। আমি এটা অন্য কলেজের দিকে আর কি মানে মাঝখানের অংশটা একটু মানে এল আকৃতি করে দেওয়া আছে এইদিকে, আর এইদিকে আবার সেই অংশের এই অংশটার দিকে আমি চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কিন্তু বাল্ব আছে, তো এই বাল্বগুলো কিন্তু আশা করা যায় খারাপ, আমি মানে বাবার মুখে শুনেছিলাম খারাপ আর কি। তোমরা দেখতে পাচ্ছ আমি সুইচ প্রেস করলাম কিন্তু বাল্ব কিন্তু জ্বললো না বন্ধুরা। চলো সামনের দিকে আরও কয়েকটা আর কি বাল ধরানোর সুইচ আছে, তো বোর্ড আছে, সেখানে গিয়ে ট্রাই করবো জলে কিনা। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ বোর্ড আছে, তো এখানে প্রত্যেকটা বোর্ডটা আমি চালু করলাম। তো একটা কাজের কাজ হলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা বাল্ব কিন্তু ধরে গেলো আর কি। তো এই বোর্ডের সুইচটা ভালো আছে, প্লাস বাল্বটাও ভালো আছে। তো যে অংশগুলো আর কি বাল্ব ধরানো উচিত সেগুলোতে আমি বন্ধুরা ধরিয়ে বাল্ব ধরিয়ে দিচ্ছি আর কি। তো এই অংশটা ধরানো উচিত না, এটা কলেজের লাস্ট পর্যায়ে আর কি, এটা আর কি বিএড কলেজ, যারা আর কি টিচার হওয়ার স্বপ্ন ছোটো থেকে দেখে আসি যে আমরা টিচার হবো, সে বিএ পাস করার পরে এখানে কিন্তু সেই ডিগ্রিটা দেওয়া হয় বন্ধুরা। বিএড এবং বিএড দুটাই ডিগ্রি কিন্তু এখানে দেওয়া হয়, যাদের যাদের করা ইচ্ছুক তারা অতি সত্বর কিন্তু আমাদের কলেজ সেক্রেটারির সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তাহলে আমি ডাইরেক্ট কিন্তু সেক্রেটারির সঙ্গে কিন্তু আমি যোগাযোগ করে দেবো বন্ধুরা, তোমরা যদি সেক্রেটারিকে না চেনো। আর সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করাটা বেটার বন্ধুরা, কারণ সেক্রেটারি হলো কলেজের মালিক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা সুইচ আছে বন্ধুরা, সুইচ বলতে ভুল কথা, বোর্ড আছে, সেই বোর্ডটা কিন্তু আমি প্রেস করবো। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু সুইচ আমি কিন্তু প্রেস করে দেখলাম, একটাও কিন্তু জ্বললো না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রড, এই রডটা কিন্তু খারাপ আছে, আমি আগেরবার আসছিলাম তো অনেকদিন ধরে আসিনি, তো এই যে মানে রডটা আছে রডটা কিন্তু এখনো ঠিক হয়নি বন্ধুরা। তো বন্ধুরা আমি যত ভিতরে আসছি তত কিন্তু অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা, আর এটা হলো কিন্তু এই সিঁড়ি আর কি ছাদে যাওয়ার জন্য। তো আজকে কিন্তু ছাদে যাবো না, ছাদে যাবো অন্য দিন, তোমাদেরকে ছাদে গিয়ে পুরো ছাদটা কিন্তু দেখাবো, আজকে কিন্তু আমি ছাদে যাচ্ছি না। আর যত কিন্তু গলিগুলোতে মানে কথা বলছি তত কিন্তু ইকো তোমরা কিন্তু হয়তো বুঝতে পারছো বন্ধুরা কতটা পরিমাণ ইকো হচ্ছে। আর হলঘরগুলোতে এখনো তো ঢুকিনি, হলঘরগুলোতে যদি ঢোকা হয় তাহলে কিন্তু প্রচণ্ড রকম ইকো আওয়াজ হয়, মানে একটা আওয়াজে এতটা ধরনের এত জোরে জোরে ইকো হয়, মানে তোমরা মানে কথাগুলো ভালো করে বুঝতে পারবে না এতটা পরিমাণ ইকো হয়।
তোমাদের যতগুলো বাল্ব মানে বাজি ধরানোর একটা একটাই ধরে ধরিয়ে দিয়েছি, আর ভিতরে মানে কোনো বাল্ব ধরল না আর কি, সব বাল্ব কেটে গিয়েছে বা সুইচ খারাপ হয়ে গেছে। সামনের দিকে মোটামুটি তিনটা বাল্ব ধরানো হয়, সামনে দুটো আর মাঝখানে যে একটা তোমরা দেখতে পাচ্ছো কোনো একটা ফ্যান চালু করাতে সেখানে কিন্তু ধরিয়ে দেওয়া হয়। সেই কটা ধরিয়ে দিয়ে চলে যাব বাইরে বন্ধুরা। কলেজটা তোমাদেরকে কিন্তু আজকে ভালোভাবে পরিদর্শন করাতে পারলাম না, অন্যদিন একটু সকাল সকাল এসে কিন্তু যখন মানে বেলা থাকবে আর কি, যাতে ভিডিওগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা বুঝতে পারো, তখন কিন্তু এই কলেজটা এসে ছাদে উঠবো। প্লাস যে পুরো গলিটা কত বড় গলি আছে, কত বড় এলাকা নিয়ে কলেজটা তৈরি আর কি, সব প্রায় দেখানোর চেষ্টা করবো যতটা আমার সাধ্য আর কি। কারণ সব ঘরে কিন্তু চাবি দেওয়া নেই বন্ধুরা, মানে কিছু কিছু ঘর মানে একটু খোলে এমনিতে তালা লাগানো নেই, ক্লাসরুমগুলো আজকাল ইম্পর্টেন্ট করে সেগুলো তো বন্ধুরা কী বলবো ওগুলো তালা লাগানো আছে। তো যতটা সাধ্য পরিমাণে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন কিন্তু ঠিক অবশ্যই অবশ্যই এসে কিন্তু তোমাদেরকে পুরো ক্লিয়ারভাবে দেখাবো। তাহলে ছাদে উঠবো, ছাদে এটা ছাদটা কত বড়, ছাদটা উঠলে তোমরা বুঝতে পারবে যে একদম ফুটবলের একটা মাঠ, অনেক বড় ছাদ আর কি বন্ধুরা, অনেক বড় ছাদ। তো চলো বন্ধুরা এই বালগুলো যেগুলো ধরানো বাকি আছে সেগুলো ধরিয়ে দিয়ে চলে যাও বাইরে। তো যেখানে কিন্তু বোর্ড আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বোর্ড আছে আর সুইচ আছে চারটা। তো চারটা সুইচের মধ্যে কিন্তু এখানে যে এই যে তোমরা যে সকেটটা লাগানো আছে, তোমার চার্জার সকেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু ধরে দিলাম বন্ধুরা, বাইরের দুটো যে বাল্ব চকচক ধরে, আর এই বাল্বটা তোমরা দেখতে পাচ্ছ অল্প করে আর কি, এটাও কিন্তু খারাপ হয়ে গেছে কিছুদিন পর, কিন্তু এটাও খারাপ হয়ে যাবে আর কি। তো বাল্ব ধরানো কমপ্লিট। তোমাদেরকে ভুল কথা বলে মেকানিক কিন্তু বাইরে দুটো বাল্বের মধ্যে এই বাল্বটা কিন্তু কেটে গিয়েছে, আর তোমাদের হচ্ছে যে একটা বাল্ব কিন্তু জ্বলে আছে, এটাই কিন্তু সামনে দিয়ে কিন্তু সুন্দর যখন চকচক মানে সুন্দর লেগেছে তখন কিন্তু খুব সুন্দর একদম চকচক দেখতে লাগে। তো তোমরা দেখতে হচ্ছে বাতি ধরানো একদম কমপ্লিট। তো চলো বন্ধুরা বাড়ি থেকে এগোনো যাক, তোমাদের ওখানে যাই। আমি এখানে এন্ড করছি, তোমরা দেখতে পেলে যে ওখানে সব কিছু বাল্ব টাল্ব জ্বালিয়ে দিলাম, চলে আসলাম বাড়িতে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আর চ্যানেল যদি নতুন হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন বাজিয়ে দিয়ে একদম সাথে থাকো, কারণ তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগ ভিডিওতে। তো আজকে বন্ধু সো টাটা।